রাজ্যের অস্থায়ী বনকর্মী সকলক লড়াধিপাতিলোকর সুত্রে যেন এটা জীবন মৃত্যুর খেল খেলি থাকা হয়েছে। 240 জন অস্থায়ী বনকর্মী কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের আর হাতের আগদেয় অস্ত্র কাঢ়ি লওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য বন সংরক্ষকর এখন পত্র আর সেই পত্রখনের পাছতেই সমগ্র রাজ্যের অস্থায়ী বনকর্মী সকলের আগ্নেয়াস্ত্র লওয়া হব বলে কোয়া হয়েছে। আর তারে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের 240 জন অস্থায়ী বনকর্মীর অস্ত্র ইতিমধ্যে লওয়া হয়েছে। অস্থায়ী বনকর্মী সকলে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করব নিব, কিন্তু আপনি শুনে আচরিত হব যে কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান যখনক ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, তাত স্থায়ী বনকর্মীর সংখ্যা তিনটাক, তাত অস্থায়ী বনকর্মী সকলেই ফ্রন্টলাইনত কাম করে আছে। বিভিন্ন বিভাগত বা বিভিন্ন শিতানত যে শিবির স্থাপন করা হয়েছে বিভিন্ন বন সুরক্ষার বাবে, বন্যপ্রাণী সুরক্ষার বাবে বা পর্যটকের সুরক্ষার বাবে, চোরাং শিকারিয়ে যাতে তাত দপদপনি চলাব নয় তার বাবে সেই সকলতে অস্থায়ী বনকর্মী সকলেই ভরি আছে। আর সেই অস্থায়ী বনকর্মী সকলের আগ্নেয়াস্ত্র এটা কাঢ়ি লওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইয়া কোনো কারণতে সহ্য করব নারি বলে অস্থায়ী বনকর্মী সকলে ইতিমধ্যেই কৈছে। আনকি কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের সঞ্চালক তেও উল্লেখ করেছে যে অস্থায়ী বনকর্মী সকলেই যেহেতু কাজিরঙ্গার প্রাণ, তেওঁলোকৰ পৰা আগ্নেয়াস্ত্র কাঢ়ি লওয়া বিষয়টোৱে স্বাভাবিকতে কাজিরঙ্গার নিরাপত্তার প্রতি ভাবুকি কঢ়িয়ে আনব। কাজিরঙ্গাত বিভিন্ন প্রকারের জীব জন্তু আছে, সরীসৃপ আছে, লগতে প্রতি মুহূর্ততে শঙ্খ থাকে, চোরাং শিকারীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সেই সময়ত নিজের প্রাণটা হাতত লৈ এই অস্থায়ী বনকর্মীসকলে এতিয়া কেবল হাতত লাঠি এডাল লৈ কেনে ধরনের কাম করব, তেওঁলোকৰ হাতত যদি আগ্নেয়াস্ত্রই না থাকে তেনেহলে তেওঁলোকে প্রতিহত কেনে ধরনের করব চোরাং শিকারী? যিসকল পর্যটক বছরে বছরে আহে, দেশি বিদেশি পর্যটকের কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান ভরি থাকে, সেই পর্যটকসকল সুরক্ষা কেনে ধরনের দিব, তেওঁলোকৰ নিজের জীবনেরও শঙ্কা আছেই। এতিয়া এই সমগ্র বিষয়টির বাবেই অস্থায়ী বনকর্মীসকলে কোনো কারণতে আগ্নেয়াস্ত্র নোলোক দায়িত্ব পালন নকর বলে কৈছে। কিন্তু রাজ্য সরকারের যে নির্দেশনা তা স্পষ্ট রূপত কোৱা হৈছে যে কেবল স্থায়ী বনকর্মী সকলেহে লগত আগ্নেয়াস্ত্র রাখিব পাৰিব, তার বাহিরে অস্থায়ী কর্মীয়ে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র রাখিব নোৱাৰিব। এইটো স্বাভাবিকতেই তীব্র প্রতিক্রিয়ার বিষয়, ইতিমধ্যে তুমুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।